أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه أجمعين সম্মানিত ভাই বোনেরা ওনার মেসেজ চ্যাপ্টার কর্তৃক মাসব্যাপী বিশ্বভিত্তিক কোরআনের আলোচনার আজকে 15 দিনের 15 পারায় আমরা সুরা নম্বর 17 আল ইসরা দ্য নাইট জার্নি এবং 18 নম্বর সুরা আল কাহাফের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমি সময়ক্ষেপণ না করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ভাই মোহাম্মদ শাহজাহান ভাই আমি ভাইকে অনুরোধ করছি তার আলোচনা পেশ করার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي কোরআন ডিসকাশন আজকের প্রোগ্রামে সম্মানিত পরিচালক এবং সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের 15 জুজে আছে সূরা বনী ইসরায়েল এবং সূরা কাহাফের কিছু অংশ তো আজকের প্রোগ্রাম শর্ট করব 6:30 শেষ করব ইনশাআল্লাহ আজকে লিনিয়ারটা ইফতার পার্টি আছে সেখানে যাওয়ার জন্য একটু শর্ট করতেছি হয়তো বনী ইসরায়েলই আজকে আলোচনা করব সূরা কাহাফের সম্ভব হবে না তারপরের দিন ইনশাআল্লাহ 16 জুজের সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لا تفسدن في الأرض مرتين ولا تعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس أولي بأس شديد فزاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله عليه وسلم سورة بني إسرائيل أي سورة دويتا نام একটি হইল সুরাতুল বানী ইসরায়েল কোন কোন মাসহাবে আছে কোন কোন মাসহাবে আবার সুরাতুল ইসরা দুইটা নামে এই সুরাটা নামকরণ আছে এখানে এই সুরার ভিতরে মেরাজের বর্ণনা আছে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গেছেন সেই প্রসঙ্গেই প্রথম আয়াতটা এই সুরার ভিতরে বানী ইসরায়েলের কথা আছে বানী ইসরায়েল কে বানী ইসরায়েল হল ইসরায়েলের বংশ ইসরায়েলকে আমরা কোরআনের মধ্যে অনেক জায়গায় পাই বানী ইসরায়েল
ইসরায়েলের বংশ। ইসরায়েলের বংশ এরা কারা, এটার একটু পরিচয় আমাদের জানা দরকার। ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরায়েল। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বলা হয় বানী ইসরায়েল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, যে ইউসুফ সূরা ইউসুফ পড়লাম সেই ইউসুফের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফের কথা আসিল এবং ইউসুফের অন্যান্য ভাইদের কথা আসিল। তো এখানে বানী ইসরায়েল, যে ইসরায়েল যে দেশ আছে সেই দেশ, সেই ইসরায়েলের দেশ, এই এরা হইল বনী ইসরায়েল, ইসরায়েলের বংশধর। এবং আমরা যে বলি ইহুদি, ইসরায়েলের ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ছিল, তার নাম ছিল ইহুদা, তার নাম অনুসারে হয়েছে ইহুদি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টি গোত্র, সেই গোত্র অনুসারে সারা জায়গায় এই ইসরায়েলের বংশ, 12টা গোত্র থেকে, 12 ছেলের 12টা গোত্র, সেখান থেকে পর্যায়ক্রমে বংশ বিস্তার হয়েছে। তো ইসরায়েল, ইসির, ইসির শব্দের অর্থ হলো বান্দা, ইসির, ইসর, আর ইল অর্থ হইল আল্লাহ। তো ইসরায়েলের এক অর্থ হয় আল্লাহর বান্দা। আর কোরআনের মধ্যে যেখানে বলা হয়েছে আসরা, আসরা হইল মানে পরিভ্রমণ করা হয়েছে, ভ্রমণ করানো হয়েছে, ট্রাভেল করা হয়েছে আল্লাহ রসুলকে, সেই আশ্রয় এখানে দিয়ে উল্লেখ করা হয়েছে। তো এখানে কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র ওই মহান সত্তা যিনি নিয়ে গেছেন এক রাত্রে নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম যেটা আমরা জানি আমাদের পবিত্র কাবা, কাবার চতুর্পাশের এই আবাদতের জায়গাগুলাকে বলা হয় মসজিদুল হারাম। মসজিদুল হারাম সেখানে আল্লাহ রসুল সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকসাতে নিয়ে গেছেন, সেখান থেকে তিনি আবার তাকে মেরাজে নিয়ে গেছেন। তো পুরো ঘটনাটা অনেক বড়, এখানে কিছু কথা আসছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই মহান সত্তা তাকে নিয়ে গেছেন যে আকসা পর্যন্ত, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন, যে মসজিদ আকসা চতুর্দিক ফসলাদি এবং ফলমূল দ্বারা বরকতময় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সেই জায়গার নিদর্শন সমূহ দেখাইতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়েছেন এবং সেখান থেকে তাকে সপ্তম আকাশে নিয়ে গেছেন। এখানে এক নম্বর আয়াত গেল। দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম, আমি মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কথা আছে, কিন্তু মূসা আলাইহিস সালাম কিতাব দিয়েছিলাম এবং বনী ইসরায়েল এর জন্য পথ নির্দেশনার মাধ্যম করেছিলাম, যে একটা কিতাব দিছে সেই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পথ প্রদর্শনের ব্যবস্থা করেছেন। কি করেছেন, যে তারা যেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যেন আমাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মনে না করে। তিন নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নিজের কিতাবে বনি ইসরায়েলকে এই মর্মে সতর্ক করে দিছিলাম, তোমরা দুইবার পৃথিবীতে বিরাট বিপর্যয় সৃষ্টি করবে এবং ভীষণ বিদ্রোহাত্মক আচরণ করবে। এখানে কথা হইল, তিন নম্বর আয়াত আমি স্কিপ করছি, সে আমি চতুর্থ নম্বরের কথা বলছি, জুরিয়াতাম্মান হামাল্লা। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা তাদের আওলাদ, যাদেরকে আমি নূহের শোকে নৌকায় উঠেছিলাম, নূহ একজন কৃতজ্ঞ বান্দা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম তার কিছু ইমানদার বান্দাদেরকে তিনি নিয়ে
কিস্তিতে উঠছিলেন, সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু প্রিয় বান্দাকে আমি নৌকায় তুলিয়াছিলাম। নূহ আলাইহিস সালাম ছিল তো আমার এক কৃতজ্ঞ বান্দা, সেই নূহ আলাইহিস সালামের থেকেই আবার সারা দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করছে। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিজের কিতাবে বনি ইসরায়েলকে এই মর্মে সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা দুইবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ভীষণ বিদ্রোহাত্মক আচরণ করবে, অর্থাৎ তোমাদের উপর আমার বীর যোদ্ধা বান্দাদিওকে প্রেরণ করিব, তারা তোমাদের শহর দখল করবে। এখানে বনি ইসরায়েল খুব বিদ্রোহাত্মক আচরণ যখন শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুইটা শক্তিশালী গ্রুপকে পাঠিয়েছেন সেখানে, যারা তাদের জায়গাকে দখল করছে, তাদেরকে তাদের সবকিছু ধ্বংস করে দিছে, তাদেরকে হত্যা করছে। তো এই এরা হইল বক্তে নাসের একজন, আরেকজন হইল জালুত সেনাবাহিনী। এইভাবে কিছু 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 লোক দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শাস্তি দিয়েছেন। এই দুইটা বাহিনী খুবই ভয়ঙ্কর, এরা অনেক লুটতরাজ করছে, ধ্বংসাত্মক কাজ করছে বনি ইসরায়েলের উপরে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করছে, এই অমান্যের শাস্তি স্বরূপ তাদেরকে এই বাহিনী দ্বারা, এই জালেম বাহিনী দ্বারা তাদেরকে শাস্তি দিচ্ছেন। তো তারপরে পঞ্চম আয়াত হইল ফাইজা যা ওয়াদু আওলাহুমা বাআসনা আলাইকুম ইবাদাল্লানা উল ইবাসিন শাদিদ ফাজাসু খিলাল দিয়ার রাকানা ওয়াদা মাফুলা। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে প্রথম বিদ্রোহের দলটি সময়টি এলো তখন যখন বনি ইসরায়েল আমি তোমাদেরকে মোকাবেলা নিজের একটা দল আবির্ভাব ঘটাইলাম, তারা ছিল খুবই শক্তিশালী এবং তারা তোমাদের দেশে প্রবেশ করিয়া সব জায়গায় ছড়িয়ে পড়ছে, তাদের তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি একটি প্রতিশ্রুতি যাটা নাকি পূর্ণিয়া আল্লাহ পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদের শাস্তির ফলস্বরূপ নির্ধারিত করে রাখছিলেন। আমরা এই কটা আয়াত এখান থেকে পড়লাম, তারপরে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি আয়াত নম্বর 11-তে। ওয়াইয়াদুল ইনসানু বিশ্বাররে দোয়াহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আযুলা ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামা হাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুফসিরাতান মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মাতরা ফিহা ফাফসাকু ফিহা ফাহাক্কা আলাইহা আল কাউলু ফাদদাম্মারনাহা তাদমীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ অকল্যাণ কামনা করে যেইভাবে সেভাবে যেভাবে কল্যাণ কামনা করা উচিত, তারপর হইল মানুষ সে অকল্যাণ কামনা করে, প্রত্যেক মানুষ সে কি করে অকল্যাণ অকল্যাণ হইল মানুষ অনেক সময় নিরাশ হতাশ হইয়া নিজের কিংবা সন্তানের অথবা মালের জন্য মানে বরদোয়া করতে থাকে, মৃত্যু কামনা করে কিংবা ধ্বংস হয়ে যাওয়ার দোয়া করে। এইভাবে আমরা দেখি আমাদের এই সমাজও আছে, অনেকে অনেক সময় নিরাশ হইয়া
নিজের পে বর দেওয়া করে, ছেলের পরে, ফ্যামিলির পরে এবং আর্থ সম্পদের পরে, যে এগুলি করে সে কথাই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যেটা কল্যাণ কামনা করা উচিত সেটা না করে তারা অকল্যাণ কামনা করে। তো তবে সে এইটা করে যে এটা দ্বারা সে ধ্বংস হয়ে যাইতো, কিন্তু আল্লাহ বড়ই ক্ষমাশীল, আল্লাহ তাকে ধ্বংস করেন না। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন 12 নম্বরে, দেখো আমি রাত দিনকে দুটি নিদর্শন বানিয়েছি, রাত এবং দিন এই দুইটাকে আমরা দেখতেছি, দুইটাকে আল্লাহ সুবহানাহু তাআলা নিদর্শন স্বরূপ বানিয়েছেন। রাতের নিদর্শনকে বানিয়েছেন আলোহীন, মানুষ আরাম করে, আলোহীন মানুষ আরাম করে রাত্রে ঘুমায়, বিশ্রাম করে। আর দিনের নিদর্শন করেছেন আল্লাহ, আলো দিছেন, মানুষ কাজকর্ম করে, এই যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো এবং মাস এবং বছরের হিসাবটা তোমরা ঠিক মতো করতে পারো। এইভাবে আমি আল্লাহ সুবহানাহু বলছেন, এইভাবে আমি প্রত্যেকটি জিনিসকে আলাদা আলাদা পৃথক করে রেখেছি। তারপরে আল্লাহ সুবহানাহু বলছেন 13 নম্বর আয়াতে, কুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু, যে প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তাদের গলায় ঝুলিয়ে রেখেছি। প্রত্যেক মানুষের ভালো মন্দের কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি, কেয়ামতের দিন তার জন্য বের করবো একটি লিখ, যাতে খোলা কিতাবের আকারে পাবে। তার মানে আল্লাহ সুবহান, আমরা যাই সমস্ত যা কিছু করি সব কিছু আল্লাহ সুবহান তাআলা লিখে রাখছেন, সেইটা আমাদেরকে কেয়ামতের দিন আমাদের গর্দানে ঝুলে দিবেন, যে ভালো মন্দ কি কাজ করছি যেটাকে আমরা বলি আমল নামা, সেই আমল নামা আমাদের স্কন্ধে ছাপায় দেওয়া হবে। এর বিনিময়ে আমরা দেখতে পাবো কি কাজ করছি না করছি। অন্য এক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া মাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে বিন্দু পরিমাণ ভালো কাজ করে সে কেয়ামতের দিন সেটা দেখতে পাবে, আর যে বিন্দু পরিমাণ মন্দ, যে যে কোনো মন্দ আমল করুক কেয়ামতের দিন সে ও দেখতে পাবে। ভালো মন্দ যতটুকু করে বিন্দু পরিমাণ সবই সেদিন সে দেখতে পাবে। আবার এই কারণ হলো যে এই যে আমলগুলি, এই আমলগুলি লিপিবদ্ধ করা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সে কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বলছেন, আনি ইয়ামিনে ওয়ানি শিমাল কাঈদ মা ইলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অন্য একটা জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, মানুষের ডানে এবং বামে ফেরেশতা থাকে, সে যাই মুখে উচ্চারণ করুক, যা কিছু করুক না কেন ফেরেশতারা লিপিবদ্ধ করে। তো আল্লাহ সুবহানাহু তাআলা ইজন আর অন্য জায়গায় বলছেন, সূরা ইনফিতার মধ্যে বলছেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কেরামান কাতিবিন ইয়ালামিন মা তাফালুন, তোমাদের উপর কয়েকজন সম্মানিত রক্ষক, রক্ষণকারী লেখক রয়েছে, যাহারা তোমাদের সকল আমল কাজকর্ম সন্দেহ অকিফাল। ইন্নামা ইউজাউনা মা কুনতুম তাআমালুন, তোমাদের সকল কর্মকাণ্ডের বিনিময় দান করা হবে কিয়ামতের দিন। তো সম্মানিত ভাইয়েরা, এই ইয়াটা আমরা এই পর্যন্ত রাখলাম। কুল্ল ইনসান আলজামনাহু তায়রাহু উনুকিহি, তার পরবর্তী যে আয়াতটা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা হাসিবা, কিয়ামতের দিন বিচারের দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব মানে তোমার আমলনামা তুমি পড়তে থাকো, আর নিজের আমলনামা সেদিন তুমি নিজে পড়ার জন্য তুমি যথেষ্ট। সে কিদিন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মূর্খ হোক অন্ধ হোক আর দায়ী হোক, সবাই সেদিন নিজের আমলনামা পড়ার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন, দুনিয়ার এই জীবনের মতো না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি আজ পড়িয়ে দেখো, এইটা পড়ার জন্য তুমিই যথেষ্ট।
এই আয়াতের থেকে কিছু ইসলামী সংগঠন তারা পার্সোনাল রিপোর্ট মেনটেন করার জন্য বলে যে কেয়ামতের দিন আমি আমার রিপোর্টকে পড়িয়া পড়ব দেখব, কিন্তু দুনিয়াতে আমার কর্মটা আমি রেকর্ড করা দরকার, আমার নিজের আমি ডেলি রুটিন আমার মেনটেন করা দরকার যে আমি ঠিকমতো কোরআন অধ্যয়ন করছি কিনা, হাদিস পড়ছি কিনা, তারপরে দিনের কাজ কতটুকু করছি, তারপরে নিজে তওবা কতটুকু করলাম, এইভাবে যে আত্মশুদ্ধি সেই আত্মশুদ্ধির জন্য একটা পার্সোনাল রিপোর্ট মেনটেন করা। তো এই আয়াতের থেকে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি যে আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল রুটিন মেনটেন করা উচিত, এবং এভরিডে দিনের শেষে যখন আমার রিপোর্ট আমার রুটিনটার দিকে আমি দেখব রাত্রে বা শোয়ার আগে বা তার পরের দিন গতকালকের ব্যাপারে কি হয়েছে, আমি নিজেকে নিজে আত্মসমালোচনা করব যে আমি অনেক ভুল করছি, অনেক আমার কাজ কম করছি, অনেক এই জিনিসটা আমার ফার্স্ট ওয়াক্ত নামাজ জামাতে পড়ার দরকার, আমি পড়তে পারছি এক ওয়াক্ত বা মোটেই পড়তে পারি নাই, কোরআন পড়ার কথা ছিল আমার কালকে কোরআন অর্থ মিনিংস আমি পড়ি নাই, একটা হাদিসও পড়ি নাই, এই না পড়ার যে অনুশোচনাটা সেই অনুশোচনাটা করার সুযোগ হবে আমার এই রুটিনটা দিয়ে আমি দেখি। আজকাল আমি যে সকালে করি বিকালের মনে থাকে না, তারপরের দিনও মনে থাকে না, তারপর আমি আত্মসমালোচনা করুন কি দিনের ভিতরে আমার যদি যে ভুলগুলি আমি করছি সেই ভুলগুলির জন্য তওবা করা এবং ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকর আদায় করা। এই ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করার আমলনামা করার আগে নিজের আমলনামা দুনিয়াতে তুমি নিজেই পেশ করো, নিজেই পাঠ করো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি। কাজেই সম্মানিত ভাই বোনরা যারা দিনের কাজের ব্যাপারে আত্মনিয়োগ করতে চান, দিনের পথে নিজেকে পুরোপুরি নিয়োগ করতে চান, তারা নিজের আত্মসমালোচনা করার জন্য পার্সোনাল রিপোর্ট মেনটেন করা দরকার। তারপরে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানিতা দাফাইন নামা ইহাতা দিলি নাফসি, যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে তার সৎপথ অবলম্বন তার নিজের জন্যই কল্যাণ করে, যে ভালো কাজ করে তার এই যে ভালো কাজটা এটা তার নিজের জন্য, নিজের উপকারের জন্যই, এটা নিজের কল্যাণ, অন্য কারো কোনো উপকারই না। আমি একটা সৎ কাজ করলে, আমি একটা ভালো কাজ করলে এটার বেনিফিট আমার নিজেরই, অন্য কারো না। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, যে দিনের থেকে যে নাকি বাইরে চলে যায়, দিনের গণ্ডি থেকে যে বাইরে চলে যায়, দিনের কাজকে যে সঠিকভাবে আদায় করে না, সেই ব্যক্তির যে পথভ্রষ্টতার ধ্বংসকারিতা এটা তার উপরই বর্তাইব। ভালো কাজ করলে নিজের, খারাপ কাজ করলেও এটা নিজের উপরই বর্তাইব। তারপরে বলা হয়েছে ওলা তাজির ওয়াজিরাত ওয়াজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, একজনের গুনার বোঝা আরেকজনে সেদিন বহন করবে না। আমার হিসাব আমাকে দিতে হবে, আমার ছেলের হিসাব আমার ছেলেকে দিতে হবে, আমার বাবার হিসাব বাবা দিতে হবে, আমার স্ত্রী হিসাব স্ত্রী দিতে হবে, কেউ কার হিসাব দিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, সবাই নিজের হিসাব নিজে দিতে হবে, সেদিন কেউ কারো নয়। ইয়া নাফসি, তারপর বলা হয়েছে ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হক এবং বাতিল এইটার পার্থক্য বোঝার জন্য একজন পয়গম্বর না পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমি কাউকে শাস্তি দিই না। দুনিয়ার যত কওম যত গোত্র আসছিল প্রত্যেকের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন প্রতিনিধি
তাদের কাছে খবর পুচ্ছে। রসুল 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 হইলো প্রতিনিধি, যে আল্লাহর পক্ষের থেকে যে রসুল আসছেন সেই রসুলের প্রতিনিধি হিয়া, যারা নাকি অন্য দেশে গেছে, অন্য গোত্রে গেছে, তারাও আল্লাহর ওই রসুলের প্রতিনিধি রসুল। এখন সেই প্রতিনিধি এরকম গেছে যে এমন কোনো জায়গা বাদ নাই, সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিনিধি গেছে। কাজেই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কোনো এমন কোনো কওম নাই যার কাছে আমার প্রতিনিধি যায় নাই, যেই কওমের কাছে প্রতিনিধি যায় নাই তাকে আমি শাস্তি আমি দিব না। আল্লাহ সুবহানাহু তাআলা শাস্তি তো সবাইকে দিবেন, কাজেই সবাই কাছেই আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিনিধি গেছে দিনের দাওয়াত নিয়ে। আমরা এখন যাচ্ছি তৃতীয় রুকুতে, সেখানে বলা হয়েছে ওকদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আয়াত নম্বর 23, ওকদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহদুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط ولا فتقعد ملوما محسورا ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر انه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقكم واياكم ان قتلهم كان خطا كبيرا ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا والله كده আয়াত গুলি আমি পড়লাম নাই কটাই পড়লাম। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা 14টা বিধান এখানে 14টা দফা পেশ করছেন। আল্লাহ রাসূল যখন সবাই মারা গিয়েছিলেন, সমবরাজ থেকে আসার পর 14টা মূলনীতি আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত আকারে আল্লাহ রাসূলের নিকট প্রেরণ করেছেন। সেগুলির ভিতরে এক নম্বর হচ্ছে কি, তোমরা কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করবা। দুই নম্বর হচ্ছে পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবা, যদি তোমাদের কাছে তাদের একজন বা উভয় বিদ্যবত তাদেরকে উপযন্ত বলে বলো না, ধমকের সুরে কথা বলো না, তাদের সহিত মর্যাদা সহকারে কথা বলো। এখানে পিতা মাতার কথা বলছে, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের পরের কথাই আল্লাহ সুবহানাহু তাআলা মূলনীতির ভিতরে আনছেন পিতা মাতার কথা। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, কোনো পিতা মাতা যেন তার সঙ্গে দুর্ব্যবহার না করে এবং সে না খুশিয়ে যেন উশব্দ না বলে এবং তাদেরকে ধমকশিরি কথা না বলা, সফটভাবে কথা বলা, তাদের সাথে মর্যাদা দিতে তাদেরকে কথা বলা। তারপরে কি কর্তব্য তারকে, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 24 নম্বর আয়াতে দোয়াটা আছে যে হে রব, তারা যেরকম মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছেন তাদের প্রতি আপনি এরকম দয়া করুন। তার পরবর্তী হইল তিন নম্বর হইল আত্মীয় স্বজনকে
আত্মীয় স্বজন তার অধিকার দাও, মিসকিন এবং মুসাফিরকে তাদের অধিকার দাও। তো আমি এটির এত ব্যাখ্যা করার সুযোগ নাই, এটি আমরা জানেন অবশ্য। তারপর বলা হয়েছে সাইন নম্বর দফাটা হইল অপব্যয় করবে না, বাজে কাজে খরচ করবে না। যারা বাজে কাজে খরচ করে তারা শয়তানের ভাই, শয়তান হইল রবের আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি অকৃতজ্ঞ। তারপরে বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে অভাবী আত্মীয় স্বজন মিসকিন মুসাফির তুমি তাদের সঙ্গে মানে এরকম কোনো খারাপ ব্যবহার করবে না, তাদেরকে যা পারো দিবা, না পারলে নরম সুরে তাদেরকে জবাব দিবা, সফটভাবে কথা কইয়া বিদায় দিবা, যদি না পারো তাদেরকে যতটুকু পারবা পারো দেওয়ার চেষ্টা করবা। তারপরে বলা হয়েছে ছয় নম্বরে নিজের হাত গলায় বেঁধে রেখো না, তাকে একেবারে খোলা দিও না। তার মানে হচ্ছে একেবারে কৃপণ হইবা না, একালে মুঠার মধ্যে আটকে রাখবা সেটা না, আর একেবারে দেদারসে হাত খোলা এটাও করবা না। তারপরে এই যে দেদারসে মানে দান করতে 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 এমন অবস্থা যে সব দিয়ে শেষ, এরকম করতো না, নিষেধ করছে আল্লাহ সুবহানাহু তাআলা। একদিন আল্লাহ রসুল ছিলেন খুব দাতা দয়ালু, তার কাছে লোকজন চাইতো সবই দিয়ে দেন, সবই দিয়ে দিতেন, দিতে দিতে একজন লোক আয়া চাইলো, তার কাছে কিছু ছিল না, নিজের গায়ের জামাটা দিয়ে দিলেন, তিনি খালি গায়ের বসা ছিলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এক দান করো কিন্তু একেবারে উজাড় করে সব দিয়ে শেষ করিয়া দিও না, তুমি দান করবা এবং একেবারে খুলিয়া ছাড়িয়ে দিও না, সবকিছু দিও না আর কি। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা এটাও পরে দিয়ে এটাও বলছেন যে তোমাদের রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছেন, তারে সিরে ইচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক দিচ্ছেন, যাকে থেকে রিজিক দেন নেয় তাকে দেনই নেয়, তার ইচ্ছা আর কি। কাউকে সংকীর্ণ করে দিচ্ছেন রিজিকের ব্যাপারে, কাউরে রিজিকের ব্যাপারে বেশি দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার করুণা যারা যেরকম করছেন। তারপরে সাত নম্বর হইল যে দারিদ্রের আশঙ্কায় নিজের সন্তানকে হত্যা করো না। দারিদ্রের আশঙ্কায় যে আমার এতগুলি সন্তান হইলে আমি আমার খাইমুখী আমার জায়গা জমিন টাকা পয়সা যা আছে আছে তা চালাইতে পারব না, এদেরকে খাওয়াইতে পারব না, ভরণ পোষণ দিতে পারব না, কাজে আমার ছেলে মেয়ে দরকার নাই। আইয়ামে জাহারিয়াতে তারা তো জীবন্ত কবর দিত, তারপরে অনেক লোকে অনেক মারি হারাইতো বাচ্চাদেরকে। তা বর্তমান আমাদের এই সমাজেও এরকম আছে যে অনেকে অ্যাবর্শন করে ভ্রূণ হত্যা করে, প্রাণ তখন আসিয়া পড়ে এই গর্ভে, তখন এটাকে নষ্ট করা হলো প্রাণ হত্যার সামিল, এটাও হইল হত্যা, এটাও সন্তান হত্যা। এখানে বলছে ওলা তাকতুল আওলাদাকুম খাশিয়াতি আমলাক, নাহনু নারজুকুম আইয়াকুম, আমি তোমাদেরকে খাবার দেই, আমি সব কিছু করি। আমরা তো দেখছি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, যে আমাদের দেশে গ্রামে ছিল যেই বাড়ি যেই জায়গা জমি ছিল সেখানে যেই জমির যেই একরে যে সময় যেই দান হইতো, এখন তার অন্তত 30 গুণ বেশি হয়, মানুষ বাড়ছে, সকল জায়গা জমির ফসলই আল্লাহ সুবহানাহু তাআলা বাড়াই দিছে, এখন বাড়াই থাকে মানুষ বাড়ে, আল্লাহ সুবহানাহু তাআলা এক না এক এক উপায়ে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন। তখন তো মানুষে বলতো যে আরে আল্লাহ এত মানুষ বাড়িয়ে গেলে মানুষে খাইব কি, এখন তো দুনিয়াতে মানুষ বাড়তেছে, খাবারের তো অভাব নাই, আল্লাহ সুবহানাহু তাআলার যে রিজিক সে রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করছেন, এটা থাকবো কেমত পর্যন্ত। তারপরে বলা হয়েছে ওয়ালা তাকরাবু জেনা, জেনা একটা ব্যভিচার সেই বেবি এটার কাছেও তোমরা যাইবে না, এটা অত্যন্ত খারাপ জিনিস। যেটা এটার ব্যাপারে বৃত্তান্ত আর বলার আমি দরকার মনে করি না, এটা আমরা সবাই জানি, এই আল্লাহ সুবহানাহু তাআলা একটা বিধান, জেনার কাছে যাইও না। জেনা তো অনেক রকম হয়, যেই
প্র্যাকটিক্যালি জিনা হয়, আবার হাতের জিনা হয়, চোখের জিনা হয়, সকল প্রকার জেনার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হইল একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তারপরে ওলা তাকতুলু নাফস আল্লাতি হারামাল্লাহ ইল্লাল বাক আল্লাল হক, মানে কাউকে হত্যা করবে না, শত্রুতা করিয়া টাকা পয়সার লোভে বা যে কোনোভাবে কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারবে না, হত্যা করবে না। হত্যা করা অত্যন্ত গুরুতর ভাবা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো প্রাণীকে হত্যা করা দিবে না, কোনো হত্যা কোনো মানুষ হত্যা করতে পারবে না। তো এখানে নফস বলছেন কোনো নফসকে হত্যা করা যাবে না। তো এগুলি ব্যাখ্যা করলে অনেক সময় লাগে, আমি অত ডিটেলস যাইতেছি না, আমি পুরো শেষ করতে পারবো না। তাহলে যদি আমরা বুঝি যে হত্যা করা যাবে না কোনো মানুষকে, ইল্লা বিল হক, তিনটা কারণে ছাড়া। একটা হইলো যে বেবিচার বেবিচারিনীর ভিতরে যারা নাকি বিবাহিত এবং বিবাহিতা পুরুষ মহিলা যারা নাকি জেনা করে এবং প্রকৃত সাক্ষী সুমার সহ একলে স্পষ্ট ধরা পড়ে, ইসলামিক হুকুমত যেখানে আছে সেখানে তারা এইভাবে এই আইনটা প্রয়োগ করতে পারে। এটা যেখানে ইসলামিক হুকুমত নাই সেখানে এটা করলে তো সমস্যা হবে, খালি কাজী যিনি আছে তার এটা করতে পারে। এটা করলে কোনো আল্লাহর এই আইনের লঙ্ঘন না। আর হইল বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা একজন, আর হইল মোর্তা যে নাকি ধর্ম ত্যাগ করছে, মোর্তাদ এবং বেবিচার বিচারিণী। আরেকটা হইল যেটা এক নম্বর আর কি, সেটা হইলো মানুষ হত্যা করলে একজনে যে হত্যা করে তার বিনিময়ে কেসাস যে দোষী সাব্যস্ত যে হত্যা করছে তাকে হত্যা করতে হবে। এই তিনটা কারণ ছাড়া কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারবে না। তারপরে বলা হয়েছে দশ নম্বর হইল ওলা তাকরাবু মাল আল ইয়াতীম, এতিমের সম্পত্তির কাছে দাঁড়িয়ে যাইও না, এতিমের মালের কাছে দাঁড়িয়েও সম্পত্তি যাইবা না যেই পর্যন্ত এতিম বয়স প্রাপ্ত হয়। তারপরে বারো নম্বরে বলা হয়েছে মাফিয়া দেওয়ার সময় সঠিকভাবে দিয়া ওজনে কম করবে না। তেরো নম্বরে বলা হয়েছে এমন কোনো জিনিসের পিছনে লাগবে না যেটা তোমার জ্ঞান নাই, যেটার ব্যাপারে জ্ঞান নাই সেটার ব্যাপারে তোমার কোনো নাক গলান দরকার নাই। চোদ্দ নম্বর হইল আল্লাহর এই জমিনে চলার সময় অহংকার দাম্মাকের সহিত চলবা না। এই চোদ্দটা নীতি মূলনীতি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই জন্য এটা করার জন্য। এটা আমার তো 6:30 আমি শেষ করবো আজকে, কাজেই আর আমি বেশি যাইতে পারবো না। আর একটা 53 নম্বর আয়াত উল্লে ইবাদিয়া এখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদেরকে আপনি বলিয়া দেন তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম, মানে খারাপ কথা যেন মুখ দিয়ে না বাইর হয়, অশ্লীল কথা না বাইর হয়, ভালো কথা যেন মুখ দিয়ে বাইর হয় এটা যেন করে। শয়তান চায় যে তার ভিতরে একটা মানুষের মধ্যে বিভীষিকা করা, খারাপ কথা মুখের থেকে আনা এটা যেন না করে। তারপরে হইল আমি 77 নম্বর আয়াতে যাচ্ছি যে সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা আকিমিস সালাতা লাদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা আমার স্থায়ী কর্মনিধি, যে তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠাইছিলাম তাদের সবাই ব্যাপারে একই কর্ম পদ্ধতি, যে রসুলদেরকে যে তারা রসুলের সহিত খারাপভাবে আচরণ করছে সেই আচরণের শাস্তির স্বরূপ আমি আগের উম্মতের দৃষ্টিমত নবী আসছিল তাদের লোকে যেরকম করছে ব্যবহার করছে তাদেরকে আমি শাস্তি দিছি।
এরকম তোমার উম্মতের ভিতরে এটা শাস্তি হবে, এটা আমার স্থায়ী কর্মনীতি, তোমার পূর্বে যে রসুল তাদের সবাই পরে একই কর্মনীতি, আমার এই কর্মবিধির কোনো পরিবর্তন নাই। আকিমিস সালাত লিদুলুকি শামসে, নামাজ কায়েম কর সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, বেলা ঠিক দুপুরে পরের থেকে শুরু করিয়া রাত্রের অন্ধকার পর্যন্ত নামাজকে কায়েম কর। এই এর থেকে আমরা সাইর ওয়াক্তের নামাজ পাই, জোহর থেকে আসা পর্যন্ত সাইর ওয়াক্তের নামাজ আমরা পাই। এই আকিমিস সালাত দিলে দুলুকি শামসি লাগাসকিল্লাইর ভিতরে। আর অল কোরআন আল ফাজি না কোরআন আল ফাজি কা নামাজ সুদা, এটা হইলো ফজরের নামাজ। তো ফজরের কোরআন পড়ার ব্যবস্থা করক, ফজরের কোরআন পাঠ পড়লিখিত হয়ে থাকে। এখানে ফজরেরটা উল্লেখ করা হয়েছে স্পেশাল এই জন্য, ইন্না কোরআন কানা মাসুদ, এখানে পরিলেখ এখানে সাক্ষী থাকে, তার মানে মাসুদ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফেরেশতারা আসে, সেই ফেরেশতারা ফজরের সময় আসে, তারপরে আর দুইবারই আসরের সময়ও আসে। এই ফজরের সময়ের কোরআন পাঠের সাক্ষী থাকে ফেরেশতারা, ওই নামাজের সাক্ষী থাকে। এই ফজরের কোরআনের পাঠের বিশেষ গুরুত্ব আছে, এই জন্য এখানে এই নাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরের কথা উল্লেখ করছেন। তারপরে বলা হয়েছে আমিনাল লাইলি ফাতাহাজ্জা, তারপর বলছেন এ নবী আপনি এই নামাজ ছাড়াও আরো নামাজ পড়বেন, সেটা হলো কি তাহাজ্জুদের সালাত। তো তাহাজ্জুদের পর সালাত পড়বেন, এটা হলো আপনার জন্য নফল। অসিরির রব আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন, প্রশংসিত স্থান হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করবেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ দেওয়ার ঘোষণা করেছেন। এই আয়াতের থেকে আমরা বুঝি মাকামে মাহমুদ হচ্ছে সাফায়েতে কুবরার বড় মাকাম, মানে সুপারিশ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মাকাম হইল মাকামে মাহমুদ। তো এখানে আল্লাহ রাসূল সেই কিয়ামতের দিন মাকামে মাহমুদে তিনিই একমাত্র সুপারিশ করতে পারবেন। আর একটা হাদিসে পাওয়া যাচ্ছে যে আমরা আজানের সময় আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আজানের সময় আল্লাহ রব্বি হাদি দাওয়াতি তামা সলাতুল কায়মা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাদিলাতা ওয়া রাফিয়াতা দারাজা আবাস মাকাম মাহমুদা নিলাজি ওয়াত্তা, এই যে ইয়াটা দোয়াটা আছে, ব্যক্তি দোয়া পড়ে তার জন্য আমার এই সুপারিশ অনুষ্ঠিত হবে। আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমার সুপারিশ করা অবতারিত হবে। আজানের হইলে এই দোয়াটা, এই দোয়াটার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে, যে এটা মুখস্থ করে নেবেন আমরা, আল্লাহ রব্বি হাদি দাওয়াতি তামা ওয়াসসালাতিল কায়মা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাজিলাত ওয়া দারাজাতির রাফিয়া আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাজিলাত ওয়া দারাজাতির রাফিয়া আবাস মাকামা মাহমুদা, তারপরে মাহমুদা আল্লাজি ওয়াত্তা, এতটুকু পর্যন্ত আছে হাদিসের মধ্যে। তারপরে আটটু বারে অন্য জায়গায় বলা হয়েছে ইন্না কালা তুখরিজুল মিয়াত, আরো কিছু আছে এই আর কি দোয়াটা। তারপরে আর আমি আমার টাইম 29 বেজে গেছে, আমি আর থাকতে পারবো না। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে এই বাকিটা ইনশাল্লাহ আগামী দিন ট্রাই করবো ইনশাল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শর্ট এই যে প্রোগ্রাম করলাম, শর্ট প্রোগ্রামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করেছে আলোচনা ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। এই কথাটুকু বলে আজকের আমাদের বৈঠকের দোয়া পড়ে আমি শেষ করবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।